আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই হাতাটা তৈরির ভিডিও দেখাবো। তো জামার ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, তো জামার ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো একটা কাপড়কে আমি চার ফোল্ড করে ভাঁজ করব সাইড দিয়ে। তো আমার সাইডে আমি বন্ধ সাইডটা রেখেছি। কাপড়ের চওড়া আপনাদের মোটামুটি 9 ইঞ্চি থাকা লাগবে। জামার বগল আপনারা যতটা লম্বা কাটবেন তার চাইতে 2 ইঞ্চি বেশি, এবং লম্বাটা আমাদের এখানে 11.5 ইঞ্চি আছে। এখন খোলা সাইড থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিব। তো দাগটা আমরা এই যেভাবে করে লম্বা করে দিলাম, এখন এই যে ভিতরের দাগের সাথে এই দাগটা আমাদের এই যেভাবে করে একটু ডাউন করে মিলিয়ে দিতে হবে। এবং এই দাগের উপর আমাদের মুড়ির মাপটা নিতে হবে। মুড়ি যতটুকু হবে তার অর্ধেক নিতে হবে। মুড়ি আমাদের 11, 11-এর অর্ধেক 5.5, এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে 6.5 হয়, তাই 6.5 ইঞ্চিতে দাগ দিলাম এবং বগলের সাথে দাগটা মিলিয়ে দিলাম। এখন দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কাটিং করে নেব, তাহলে কিন্তু আমাদের হাতা কাটিং হয়ে যাবে। এই হাতাটা লম্বা আমাদের কোনোই পর্যন্ত। এখন আমাদের নিচের অংশ কাটিং করতে হবে। তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন আমাদের কয়েকবার ফোল্ড করে ভাঁজ করা আছে। এখন কাপড়টাকে আমরা সাইড দিয়ে আরও একবার ভাঁজ করব। এখন নিচের পাটটা আপনারা কতটুকু নিতে চাচ্ছেন, অর্থাৎ নিচের যে কুচিটা লম্বা সেটা কতটুকু নিতে চাচ্ছেন সেটা আপনাদের নিতে হবে। আমাদের হাতের লম্বাটা 11 কেটেছিলাম, সেলাইয়ের পর আমাদের 10 ইঞ্চি টিকবে। তো নিচের যে লম্বাটা সেটা আমরা 7 ইঞ্চি রাখবো। তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 8 ইঞ্চি করে এই কাপড়টাকে কাটিং করছি। এখানে দেখতে পাচ্ছেন 40 থেকে আমরা 48 ইঞ্চি নিয়েছি, কারণ এটা আমি জামার লম্বা মাপ অনুযায়ী কেটেছি। তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিতে হবে। এবার কাপড়ের নিচের অংশটা দুইবার ফোল্ড করে ভাঁজ করব এবং এটার উপর দিয়ে সেলাই করে নেব। তো যে কোনো একটা সাইড দিয়ে সেলাই দিলেই হবে। তো সম্পূর্ণ নিচের অংশ দিয়ে আমরা এভাবে করে দুইবার ফোল্ড করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এবার উপরের অংশ দিয়ে আমাদের সেলাই করতে হবে। তো মেশিনে সবচাইতে বড় যে সেলাইটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব এবং এই কাপড়ের উপর দিয়ে জাস্ট সোজা সোজা করে সেলাই করে নিচ্ছি। এবার এইখানে যে সুতাটা আছে সেটা একটু বাড়তি করে কেটেছি। এবার সুতার প্যাচটা আমরা খুলে নিব এবং যে কোনো একটা সুতা ধরব। এখানে 2টা সুতা থাকবে, তার মধ্যে একটা ধরতে হবে এবং একটা ছেড়ে দিতে হবে। তো যে সুতাটা ধরবেন সে 2টা সুতাটা ভালো মতো করে ধরে রাখবেন এবং আস্তে করে টান দিবেন, এবং এই যে কাপড়টা পিছনের দিকে এভাবে করে সরকাবেন, তাহলে কিন্তু আপনাদের কুচিটা তৈরি হয়ে যাবে। তো এই কুচিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে নর্মাল কুচির চাইতে। তো আপনাদের কাছে যদি এই কুচিটা কঠিন মনে হয় তাহলে আপনারা নর্মাল কুচি করে নিতে পারেন, তবে নর্মাল কুচিটা দেখতে অতটা ভালো লাগে না যতটা এটা লাগে। তো এভাবে করে আমরা সম্পূর্ণ কাপড়ে কুচি করে নেব। এবার আমাদের হাতের কাপড়টা নিতে হবে। হাতের কাপড়টা সোজা সাইডে এই যে কুচির কাপড়টা উল্টো করে বসাতে হবে। এবার 2টা কাপড় মিলে ধরে আমাদের সেলাই করতে হবে। তো কুচির যে সেলাইটা আছে সেই কুচির উপর দিয়েই আমাদের সেলাইটা করতে হবে, আপনারা একটু লক্ষ্য করুন। তো মুড়ি যতটুকু আছে ততটুকু আমাদের কাপড় রেখে বাকিটা আমরা কেটে আলাদা করে নিলাম। তো সেলাইটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন উপরের সাইড দিয়ে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে আপনাদের নিচের যে জরির কাপড়টা আছে সেটাও উপরের দিকে রাখতে হবে এবং এটার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো হাতার নিচের অংশটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের হাতার কাপড়টাকে উল্টো করে ভাঁজ করতে হবে এবং মোটামুটি 1 ইঞ্চি ভিতর দিয়ে আমাদের কাপড়টাতে সেলাই দিয়ে নিতে হবে। তো এখন আমি আপনাদের হাতাটাকে সোজা করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমাদের হাতাটা রেডি হয়ে গেছে। এই হাতাটি আমি এই জামার জন্য বানিয়েছি। তো এই জামার নিচের অংশে আমরা সেম কুচি দিয়েছি এবং সামনের অংশটা কিছুটা ফাড়া রেখেছি। তো জামাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি ভিডিওটি এখনও না দেখে থাকেন অবশ্যই অ্যান্ডি স্কিন থেকে দেখে নেবেন। তো আপনারা যদি আমার চ্যানেলে রেগুলার ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।